শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর সকালবেলায় এ দেখো বসে গেছি নারকেল কুড়তে। তো এই নারকেলটা কিন্তু মায়ের বাড়ি থেকে আনা হয়েছিল, মা দিয়েছিল যখন মায়ের বাড়ি গেছিলাম। তো সেই নারকেলটাই আজকে ভাঙা হয়েছে, তোমাদের দাদাভাই ভেঙেছে, আজকে না কালকে ভাঙা হয়েছিল। তো কালকে অর্ধেকটা খাওয়া হয়েছে, অর্ধেকটা বাকি আছে। সেই অর্ধেকটা নারকেল আজকে কুড়তে বসে গেছি। তো মুড়ি খাওয়ার জন্য কুড়তে বসে গেছি, চিনি মাখিয়ে, চিনি দিয়ে আর এই নারকেল কুড়া দিয়ে মুড়ি মাখা খেতে কিন্তু দারুণ লাগে। তো ব্রেকফাস্টটা অন্যরকম আজকে আনা হয়েছিল, বাইরে থেকে আনা হয়েছিল। তো কী ব্রেকফাস্ট আনা হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। নারকেল কুড়াটা এই দেখো সবটা কুড়িয়ে নিয়েছি। আর নারকেলটা কুড়তে না আমার ভীষণ কষ্ট হয়েছে, কারণ যে কুটনিটা ছিল না, যে নারকেলের কুটনিটা, সেটা না একদম ধার ছিল না। তো প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে, কুড়তে অনেক দেরি হয়েছে। আর এদিকে আমি এদিকে জল গরম করে নিয়েছি। তো সকালবেলায় জল গরম খাওয়া হয়, জল গরম খাই আমি। তো প্রত্যেক দিন সকালবেলায় খালি পেটে, মানে খাওয়ার আগে আমি জল গরম খাই, তাহলে কিন্তু শরীরটা ভীষণই হালকা লাগে। তারপরে শুনেছি আমার যত যেটা ফিল হয়, মানে হালকা লাগে, পেটটা পরিষ্কার থাকে। গরম জল কিন্তু সকালবেলায় খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে। তোমরা রেগুলার খেয়ে দেখবে গরম জল কতটা নিজেকে মানে ই লাগে, হালকা লাগে। তো চলো যাই হোক, এ দেখো ব্রেকফাস্টটা আজকে আছে গিয়ে কি বলে এটাকে যেন, ছেঁড়া পরোটা আর আলুর দম। আলুর দমটা এতটাই পাতলা কি বলবো বলে বোঝানো যাবে না। গুঁড়ো মশলা দিয়ে করা, ভীষণ পরিমাণে পাতলা কিন্তু একদম হেলদি, মানে বেশি ঝাল মশলা মশলা তো নেই একদম, গুঁড়ো মশলা জাস্ট দিয়েছিল হয়তো মিট মশলা এরকম হবে। তো খুব হেলদি ছিল কিন্তু এটা আলুর দমটা, পাতলা একদম ঝোল ঝোল। তো ওটাই আজকে সকালে খাওয়া হয়েছে। তো চলো আমার ছোট্ট বাগানে চলে এসেছি, এই দেখো আর লঙ্কা ধরেছি। তো লঙ্কা তুলবো, এই যে বেশি হয়নি যেহেতু এখানে ছাদ বাড়ানো আছে, তো তো ছায়া মানে সবসময় ছায়া থাকে, রোদ পায় না। রোদ পেলে কিন্তু প্রচুর লঙ্কা লঙ্কা এসেছে দেখছো, এই দেখো অনেক লঙ্কা এসেছে। ছোট্ট ছোট্ট হয়ে আছে লঙ্কাগুলো, নিজের গাছে লঙ্কা পেলে কত ভালো লাগে তাই না, সবজি। এই দেখো এই তলে তলেগুলো এসছে, এই যে পোকা লেগেছে, এই যে লঙ্কা এসেছে অনেক কিন্তু ছোট ছোট হয়ে আছে। পেঁপে এসেছে দেখো, এই যে ফুল গাছটা কত সুন্দর হয়েছে দেখছো, এই যে আমি ফুল তুলিই না, চায়নাটা করে এটা। এই যে আম গাছটা হচ্ছে, এই ফুল গাছটাও হয়ে গেছে থুপি টগর। এই গাছে ফুল খুব কমই পাওয়া যায়, এখানে পেঁপে গাছ লাগিয়েছিলাম, পেঁপে গাছটাও হয়ে গেছে। ওই যে বেগুন গাছ লাগানো আছে, ও ওই যে এই আম গাছটাও হয়ে গেছে, সব খারাপ হয়ে গেছিলো কেটে দিতে আবার হয়ে গেছে। এই যে এই লঙ্কা কটা হয়েছিল গাছে, আমি টাটকা লঙ্কা একদম এ দেখো তুলে নিয়ে এলাম। দুরকম ইয়ে আছে কিন্তু, দুটো গাছ আছে তো দুরকম। এটা হচ্ছে গিয়ে একটু মানে গোল গোল আর এটা লম্বা। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, এই যে ভাত হচ্ছে। আর আজকে রান্না করবো রুই মাছ। তো তোমাদের দাদাভাই সকালবেলায় রুই মাছ এনে দিয়ে গেছে, রুই মাছের ঝোল করবো পটল আর একটা আলু দিয়ে। আর দেখা যাক কী করবো, এই যে মাছ ভাজা, এই যে মাছ ভাজা বসেছি আর ভাত কাবে নিয়েছি। আর এই দেখো একটা আলু দিয়েছি জাস্ট, আর পটল দিয়েছি চারটে। তো আলু পটল দিয়ে করব রুই মাছের ঝোল। বাইরে ওয়েদার একদম খারাপ, মানে রোদ নেই, মেঘলা মেঘলা। তো ওদিকে আমার রান্না হচ্ছে, রান্না বসিয়ে দিয়েছি অলরেডি তোমরা দেখলে। আর এদিকে আমি চলে এসেছি জামা কাপড় কাচতে, সারপো মাখিয়ে গেছিলাম। তো দেখছি বৃষ্টি হচ্ছে না, মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু বৃষ্টি হচ্ছে না। তো আমি এদিকে আমি জামা কাপড়গুলো সব কেচে মেলে দিচ্ছি।
দিয়েছি আর জামা কাপড় পরিষ্কার করলাম। এখন বাজে গিয়ে একটা একটা দেড়টা বাজে, আর মেয়েকে স্নান করাবো। এগুলো মেলা হয়নি তো, খেতে বসে গেছি। আর আমি বাটি সমেত নিয়ে নিয়েছি, মাছের ঝোল করেছি, আজকে এক তরকারি ভাত আর চাট নিয়ে দেব। এই যে চাটনি, মেয়ে হাত মাখিয়ে দিয়েছি। আমি কালকে একবার খাবো মাছ। না ফোন দেওয়া হবে না, ফোনে হাত দেবে না। চলো ভাত খেয়ে নিই আজকে। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ঘোষ। আমি আবারও নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও। তো বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো ভিডিওটা আমি সেই সকালবেলায় স্টার্ট করেছি, আর তারপরে সামনাসামনি তোমাদেরকে ইন্ট্রো দেওয়া হয়নি, মানে ওয়েলকাম জানানো হয়নি। আর এখন বাজে গিয়ে তিনটে বাজে, মনে হয় আড়াইটা কি তিনটে বাজবে। তো এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, মেয়ে এখন বাইকে চেপে এখন বুবু করছে। ওটা খুলে দাও, বস্তাটা খুলে দাও। দুপুরের খাবার খাওয়া হয়ে গেছে, এবার আর কোনো কাজ নাই, এখন ফ্রি, একদম একদম ফ্রি। দুপুরে আর আজকে স্নান করেছি, চুলে শ্যাম্পু করিনি তাও যা ঝোল লেগেছে, চুল শুকায়নি এখনো। চুলে শ্যাম্পু করিনি তাও ঝোল লেগেছে। আর মেয়ে বাইকের উপর বসে আছে, পড়ে যাবে কিন্তু, যে পড়িস কিন্তু। মুখে একবার হাসি নেই, চাঁদ পেছে মুখ করে বসে। বাবুর পুরোনো, বাবুর জন্য কিনতে হবে গো। চলো আজকে যাবো বাবুর জন্য কিনতে। হ্যাঁ সন্ধ্যা বন্ধুরা, তো একটা মজার জিনিস দেখাচ্ছি, এই দেখো আমাদের বাড়িতে কে শুয়ে আছে দেখো, কে গো, ভয় পাচ্ছিস কেন পিকু? পুকুলি পুকুলি যা চলে গেল, আর পুকুলি আয় চলে, আয় পুকুলি আয়, এসো 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 পুকুলি। ওই দেখো ওইখানে ঘুমিয়েছিল ওই জায়গাটায়, আয় পুকুলি। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেব। এই যে চলে এসেছি সন্ধ্যা দিতে, এই যে তো লাইটটা জ্বালিয়ে দিলাম আর পুকুলি চলে গেল, ওইদিকে পালিয়ে গেল। তো চলো সন্ধ্যা দিয়ে দিই। তোমার দাদাভাই এসেছে, তোমার দাদাভাই বাইরে বসে আছে, মেয়েকে পড়াতে বসতে হবে। মেয়ে শনি আর রবিবার দুদিন ছুটির দিনকে পড়তেই চায় না জানো তো, তো আজকে একটু নিয়ে বসাবো, আমি না নিয়ে বসলে পড়তে চায় না একদমই। আর মানে বই ছড়িয়ে ছিটিয়ে দেখো ঘরের মধ্যে গিরেক করে রেখেছে দেখো, এই যে। আর এই নতুন নাইটিটা কালকে বার করেছি, এই যে। আমি পড়বো না। কেন পড়বে না? কেন পড়বেন না? শনিবার রোজ মুড়ি নিয়ে নিয়েছি আর নারকেল কোড়াও নিয়েছি, এই যে। তো চলো এর মধ্যে দেবো চিনি, তোমাদের দাদা ভাইও খাবে অল্প কটা, মেয়ে খাবে। না ওঠো 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 ওঠো, খেয়ে নাও, দিয়ে পড়তে বসবে, ওঠো সোজা হয়ে বসো সব। রেডি সেডি হয়ে বেরোচ্ছি, তোমাদের দাদা ভাইয়ের প্যান্টটা চেঞ্জ করবো, চেঞ্জ না মানে এটা ফেরত যাবে। একটা নিয়ে এসে যে স্ট্রেচেবল বলছিলাম না ওটা নিয়ে এসে, আর এই সেই যে কি ডিফেন্সের যে আর্মি আর্মি প্রিন্ট এটা ব্যাগ যাবে, ওটা পছন্দ না তোমার দাদা ভাই, গরম লাগছে। ওই যে গাড়ি বার করেছে, গাড়ি এসে রান্না বসিয়ে দিয়েছি, আর এই যে একটা ডিম নিয়ে এলাম, এই দেখো একটা ডিম নিয়ে এলাম, ডিম খাওয়া হবে, ডিমের অমলেট করবো আর করছি দিয়ে সবজি, এই যে। আর আমার একদম মন ভালো নেই, মানে কি বলবো, যারা আমার আগে আগের ব্লগ দেখেছো হয়তো দেখেছো যে আমার গুগল অ্যাডসেন্স পিন নাম্বার এখনও পর্যন্ত আসেনি পোস্ট অফিসে। আমি কল করেছিলাম আজকে, বলছে যে আসেনি,
কি বলবো আমি, মানে কি করে জানতে পারবো যে পিন নাম্বারটা আমার আসছে না কেন, সেটা বুঝবো। দুবার অ্যাপ্লাই করা হয়ে গেছে, ডলার পূর্ণ হয়ে গেছে, তবুও আমার গুগল অ্যাডসেন্স পিন নাম্বার আসছে না। পোস্ট অফিসে বলছে আসছে না, পোস্ট অফিসে খবর নিচ্ছি বলছে আসেনি এখনো। আমি কেন ওরা দিচ্ছে না, না এখন ওরা গাফিলতি করছে, অলসতা করছে, পোস্ট অফিসে অনেকে দেখতে চায় না যে আসে না, তাই বলে দেয়। ফোন করেছিলাম আমি, তাও বলো যে আসেনি, জানি না। এবার মানে অ্যাপ্লাই করলাম, লাস্টে অ্যাপ্লাই দেখা যাক কী হয়। মানে মন মেজাজ একদম ভালো নেই, মানে এর জন্য আমার শরীরটা আরও খারাপ হয়ে যাচ্ছে। মন ভালো না থাকলে পরে ভালো লাগে, দেখো এমনিতে অনেকে বলছে আমার শরীরটা নাকি খারাপ হয়ে গেছে। টেনশন যত যতক্ষণ না পর্যন্ত না আসে ততক্ষণ একটা টেনশন না। আমার ছটা পিন নাম্বার বারবার চাইছে আমাকে, মেল পাঠাচ্ছে মানে ই থেকে ইউটিউব থেকে যে মেল করছে যে জিমেলে, যে বলছে যে ছটা পিন নাম্বার এক্সিট করতে দিতে বলছে, তবেই আমার এইটা পূর্ণ হবে। মানে টেনশনে পড়ে গেছি। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দেবো, একদম ভালো লাগছে না, মন মেজাজ একদম ভালো নেই। তো চলো টাটা, কালকে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।